আসসালামু আলাইকুম। আজকে তোমাদের এই মিশনের ক্লাসটা নেটওয়ার্ক প্রবলেমের জন্য নেওয়া যাচ্ছে না, তো তাই জন্য আমি ইউটিউবে ভিডিওটা আপলোড করছি। তো দেখো, আমি তোমাদেরকে যে কোশ্চেনটা পাঠিয়েছি সবাই কি করে পাঠিয়েছো এখন পর্যন্ত? তো দেখি তোমরা কি কোশ্চেন গুলো সঠিক অ্যান্সার পাঠিয়েছো কিনা একবার চেক করে দেখে নিই কিভাবে করবো। প্রথম কি বলছে, যে প্রথম কোশ্চেন কি বলছে, যে একটি কণার সরণ এস এর সঙ্গে টি এর সম্পর্ক এস ইকুয়াল টু ফোর মাইনাস সিক্সটি প্লাস টেন টি স্কোয়ার, কোন সময় এর দুটির মান শূন্য হবে, তাই তো? তাহলে এইটা যদি আমার কোশ্চেন দেয় তাহলে এর সরল সলিউশন আমি করবো কি করে? তা দেখো, আমার এস দেওয়া আছে আমাকে দুটি বা বেগ বের করতে হবে, তাই তাহলে কি আছে আমাকে এর সলিউশন যখন করবো তাহলে সলিউশন কি লিখবো, যে দেওয়া আছে এস ইকুয়াল টু ফোর মাইনাস সিক্সটি প্লাস টেন টি স্কোয়ার, ঠিক আছে। এখন আমাকে কি বের করতে হবে, দুতির মান, দুতির মান মানে ভি, তাহলে ভি ইকুয়াল টু কি লিখতে পারি, ভি ইকুয়াল টু লিখতে পারি ডিএস বাই ডিটি, ডিএস বাই ডিটি, তাহলে ডিএস বাই ডিটি ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, ডিএস বাই ডিটি ইকুয়াল টু দাঁড়াচ্ছে দেখো ডি ডিটি অফ কার এসে এসের টার্মটা ফোর মাইনাস সিক্সটি প্লাস টেন টি স্কোয়ার, এটা তাহলে এটা ইকুয়াল টু কি হচ্ছে দেখো, পাঠ পাঠ করে ভেঙে নাও, ভেঙে নিলে প্রথমটা কি আসছে যে ডি ডিটি অফ ফোর, ঠিক আছে। তারপরটা কি আসছে মাইনাস ডি ডিটি অফ কি সিক্সটি, ডিডিটি অফ সিক্সটি, তারপরটা কি হচ্ছে প্লাস ডিডিটি অফ টেন ডি স্কোয়ার, এটা আসছে। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি আবার, যে দেখো ফোর, ফোর মানে কি একটা সংখ্যা, একটা ধ্রুবক, তাহলে ধ্রুবককে ডেরিভেটিভ করলে কি বলেছিলাম, ধ্রুবকের ডেরিভেটিভ কিন্তু জিরো হয়, তাহলে জিরো মাইনাস সিক্স ইন্টু ডিটি বাই ডিটি, সিক্সটা তো কনস্ট্যান্ট, ধ্রুবক তাই বাইরে বেরিয়ে গেল, ডিটি বাই ডিটি প্লাস তারপরে কি দাঁড়াচ্ছে যে টেন ইন্টু ডি ডি স্কোয়ার বাই ডিটি, ডিটি স্কোয়ার বাই ডিটি, তাহলে ইকুয়াল টু কি বেরোচ্ছে দেখো, জিরো আর লিখছি না, মাইনাস সিক্স ডিটি বাই ডিটি মানে কত ওয়ান, তাহলে আর লেখার দরকার নেই, প্লাস এখন টেন টি স্কোয়ার, টি স্কোয়ারের ডেরিভেটিভ কত হয়, টি স্কোয়ারের ডেরিভেটিভ কী হবে, ওটা থ্রি এর, যদি কোনো এন পাওয়ার থাকে কী হয়, ঘাতটা বেরিয়ে যায় আর একটা ঘাত কমে যায়, তাহলে এর ঘাতটা যদি সামনে লিখি তাহলে কত হচ্ছে টেন ইন্টু টু, টেন ইন্টু টু আর তারপরে ঘাত কমে দুই মাইনাস এক মানে টি, এটা হয়ে যাচ্ছে, তাহলে ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে মাইনাস সিক্স প্লাস টোয়েন্টি টি, এটা হয়ে গেল মানটা। এবার বলছি এই মানটা কখন শূন্য হবে, তাহলে এই মানটা শূন্য কখন হবে, তাহলে দেখি, তাহলে এখন এই মানটাকে শূন্য করে দাও, তাহলে ধরি লিখু তাহলে টি টাইমে এই মানটা শূন্য হচ্ছে, টি টাইমে শূন্য হলে তার মানে ভি ইকুয়াল টু শূন্য, তাহলে ভি ইকুয়াল টু যদি শূন্য হয় তাহলে মাইনাস সিক্সটি প্লাস টোয়েন্টি টি ইকুয়াল টু হচ্ছে শূন্য, তাহলে এখান থেকে কি লিখতে পারি, টি ইকুয়াল টু হচ্ছে সিক্স বাই টোয়েন্টি, সিক্স বাই টোয়েন্টি মানে কি দাঁড়াচ্ছে যে থ্রি বাই টেন, ওকে, তার মানে কি জিরো পয়েন্ট থ্রি সেকেন্ড, এটাই হচ্ছে আমার অ্যান্সার, ওকে। তো তোমরা সব সবাই সবারই কি এই যে অ্যান্সারটা বেরিয়েছে, কারোর অনেকে দেখলাম এই অ্যান্সারটা করোনি, অনেকে বুঝতেই পারোনি হয়তো কিভাবে করবে ডেরিভেটিভ, তো দেখো ডেরিভেটিভটা প্রসেসটা, ঠিক আছে। এর পরের কোশ্চেনটা দেখি, দু নম্বর কোশ্চেন কি বলছে, যে কোনো বস্তুর গড় বেগ ও তাৎক্ষণিক বেগ কখন সমান হবে, তাই তো, কোনো বস্তুর গড় বেগ ও তাৎক্ষণিক বেগ কখন সমান হবে, তাহলে আমরা কি জানি যে কোনো একটা বস্তুর গড় বেগ, গড় বেগ, গড় বেগ মানে কি, যদি বস্তুটা এস দূরত্ব অতিক্রম করে তাহলে ভি এভারেজ লিখছি মানে গড় বেগ ইকুয়াল টু, তাহলে কি দাঁড়াচ্ছে ইকুয়াল টু দাঁড়াচ্ছে এস বাই টি মানে মোট যে দূরত্বটা টি সময় অতিক্রম করছে সেটাই হচ্ছে গড় বেগ, ওকে, তাহলে ইকুয়াল টু, তাহলে এস এর ফর্মুলা আমরা কি জানি যে ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার বাই টি, তাহলে দেখো টি টি একটা কেটে আছে তাহলে কি দাঁড়াচ্ছে ইউ প্লাস হাফ এ টি, এটা বেরিয়ে গেল আমার গড় বেগের ফর্মুলা। আর তাৎক্ষণিক বেগ সমান আমরা কি জানি যে এক নম্বর গতির সমীকরণ কি ছিল, যে ভি ইকুয়াল টু ইউ প্লাস এ টি, এটা ছিল, তাহলে দেখো এই সমীকরণটা, এটাকে সমীকরণ প্রথমেরটাকে সমীকরণ নম্বর এক দাও
আর এটাকে সমীকরণ নম্বর দুই দাও। তাহলে এক আর দুই সমীকরণ কখন সমান হবে? দেখো একটাতে আছে প্লাস হাফ টি আর একটাতে আছে এ হাফ এটি আর এখানে আছে শুধু এটি, তাই তো? তাহলে এই দুটো কখন সমান হবে? যখন টি ইকুয়াল টু জিরো, তার মানে টি ইকুয়াল টু জিরো যদি হয় তাহলে ভি এভারেজ কত দাঁড়াচ্ছে? ভি এভারেজ এক নম্বর সমীকরণ থেকে কি দাঁড়াচ্ছে? ইউ। আবার দু নম্বর সমীকরণ থেকে ভি ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে? ইউ। তাহলে দেখো টি ইকুয়াল টু জিরো সময় গড় বেগ এবং তাৎক্ষণিক বেগ সমান হবে। এবার আসছি পরের কোশ্চেনটা। পরের কোশ্চেনটা দেখছি অনেকেই চেষ্টা করেছো কিন্তু কিছু কিছু জায়গায় তোমরা ভুল করেছো। ওকে, যেমন এস এন প্লাস ওয়ান এর মানটা কি করে বের করবে? এস এন এর মানটা তোমরা ঠিকই বের করেছো। আবার দেখো এখানে কি বলেছে, এই টার্মটাকে তোমরা ভুল করেছো, কি যে ইউ ইকুয়াল টু বসিয়েছো। দেখো ইউ ইকুয়াল টু এখন কি আছে? শূন্য। আমি বলেছি শূন্য থেকে গতিশীল, তাহলে ইউ ইকুয়াল টু কত হবে? জিরো। প্রথমেই হবে ইউ ইকুয়াল টু জিরো। এবার আমার কি ফর্মুলা ছিল, যে এস এন দূরত্ব কোন সময়ে করছে? টি মাইনাস ওয়ান থেকে টি এন, টি এন মাইনাস ওয়ান থেকে এন এন সেকেন্ডে। তাহলে এস এন ইকুয়াল টু লিখতে পারি কি, যে কি ইউ ইন্টু এন প্লাস হাফ এ এন স্কোয়ার মাইনাস এই টার্মটা, এন এর মানটা এইটাই জাস্ট এন এর এন মাইনাস ওয়ান বসাবো এন এর জায়গায়। তাহলে কি দাঁড়াচ্ছে? ইউ এন মাইনাস ওয়ান মাইনাস হাফ এ এন মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার। তাহলে ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে? ইকুয়াল টু দাঁড়াচ্ছে ইউ এন প্লাস হাফ এ এন স্কোয়ার মাইনাস ইউ এন প্লাস ইউ মাইনাস হাফ এ। এবার পুরোটাকে ভেঙে দিই, কি হয়ে যাচ্ছে? এন স্কোয়ার মাইনাস টু এন প্লাস ওয়ান এটা দাঁড়াচ্ছে। তাহলে এখন দেখো আগের মতো যদি কেটে দিই কি দাঁড়াচ্ছে, কোনটা কোনটা কাটছে? এইটা কাটছে, এটা কাটছে, আর এইটার এই এন স্কোয়ারটা কাটছে। দেখো এখানে মাইনাস আছে, তার মানে ব্র্যাকেটের বাইরে বের করলে কি হয়ে যাচ্ছে? মাইনাস হাফ এ এন স্কোয়ার, এই জন্য এটাও কেটে যাচ্ছে। তাহলে এখন সমীকরণটা কি দাঁড়াচ্ছে? সমীকরণটা দাঁড়াচ্ছে ইউ মাইনাস, এই মাইনাসটাকে যদি বাইরে বের করি তাহলে কি হয়ে যাচ্ছে? এটা প্লাস হয়ে যাচ্ছে, তাহলে প্লাস হাফ এ টু এন, এটা প্লাস ছিল এটা মাইনাস হয়ে যাচ্ছে। তাহলে এটা এখন আমি কি বলেছি, ইউ ইকুয়াল টু জিরো বলেছি, তাই তো? তাহলে ইউ ইকুয়াল টু জিরো হলে এস এন ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে? এস এন ইকুয়াল টু দাঁড়াচ্ছে হাফ এ টু এন মাইনাস ওয়ান, এটা দাঁড়াচ্ছে। তাহলে এইটা এইটা হলো এন এর জন্য। তাহলে এন প্লাস ওয়ান এর জন্য কি হচ্ছে? তাহলে এস এন প্লাস ওয়ান ইকুয়াল টু কি হচ্ছে? জাস্ট এন এর জায়গায় এন প্লাস ওয়ান বসিয়ে দাও এই সম্পর্কে। তাহলে হাফ এ টু ইন্টু এন প্লাস ওয়ান মাইনাস ওয়ান, এটা ইকুয়াল টু লিখতে পারি কি, যে হাফ এ টু এন প্লাস টু মাইনাস ওয়ান ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে? দেখো টু মাইনাস ওয়ান মানে ওয়ান হয়ে যাচ্ছে, হাফ এ টু এন প্লাস ওয়ান এটা দাঁড়াচ্ছে। তাহলে এখন আমার কি চেয়েছে? এখন চেয়েছে এস এন বাই এস এন প্লাস ওয়ান, তাহলে ইকুয়াল টু বসাও। তাহলে কি হচ্ছে? হাফ এ টু এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই হাফ এ টু এন প্লাস ওয়ান ইকুয়াল টু কি হচ্ছে? টু এন মাইনাস ওয়ান বাই টু এন প্লাস ওয়ান, এটাই হয়ে যাচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তোমাদের যেখানে ছোট্ট ভুলটা করেছিলে সেই ভুলটা হচ্ছে যে দেখো এস এন প্লাস ওয়ান এর মানটা তোমরা বসাতে পারোনি, ঠিকঠাক বের করতে পারোনি, আর ইউ ইকুয়াল টু জিরো করোনি, এর জন্যই তোমাদের অ্যান্সারটা অনেকটা মেলেনি। ঠিক আছে, এবার আসছি চার নম্বরটা। কি বলছে? যে কোন বস্তুর গতির সমীকরণ দিয়েছে এক্স ইকুয়াল টু এ টি স্কোয়ার মাইনাস বি টি কিউব হলে কত সময় পর বস্তুটির ত্বরণ শূন্য হবে? তাহলে এখানে কি করব, লিখে নিই বস্তুটার গতির সমীকরণ। এক্স ইকুয়াল টু কি দিয়েছে? যে এ টি স্কোয়ার মাইনাস বি টি কিউব এটা দিয়েছে। তাহলে এখান থেকে বস্তুটার বেগ বের করতে পারি কি, ডিএক্স বাই ডিটি, এটাই আমাকে করতে হবে। তাহলে প্রথমটা যে ডিএক্স ডিটি কি হয়ে যাচ্ছে? এ টি স্কোয়ার মাইনাস বি টি কিউব ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে? ডি ডি টি অফ এ টি স্কোয়ার মাইনাস ডি টি টি অফ বি টি কিউব, এটা হয়ে গেল। তাহলে এখান থেকে কি পাচ্ছি, যে এ ডি টি স্কোয়ার বাই ডি টি মাইনাস বি ডি টি কিউব বাই ডি টি। ঠিক আছে, তাহলে এখান থেকে কি পেয়ে যাচ্ছি, দেখো এখানে টি এর কি আছে, টি স্কোয়ারের ডেরিভেটিভ করলে কি হয়, টু টি হয়,
তাই দেখছেন তো, কারণ ঘাতটা দুটা বেরিয়ে যাচ্ছে আর একটা একটা ঘাত কমে টি হয়ে যাচ্ছে, তাহলে এটা হয়ে যাচ্ছে এ ইন্টু টু টি মাইনাস, এবং টি কিউব আছে, কিউব মানে ঘাত কত আছে তিন, তাহলে কি হবে ঘাতটা বেড়ে যাবে থ্রি, আর তিন মাইনাস ওয়ান মানে দুই, তার মানে থ্রি টি স্কোয়ার হয়ে যাবে, তাহলে বি ইন্টু থ্রি টি স্কোয়ার, তাহলে ইকুয়াল টু কি হচ্ছে টু এ টি মাইনাস থ্রি বি টি স্কোয়ার, এটা হয়ে গেল আমার বেগের মানটা। এখন আমার কি বলেছে ত্বরণ শূন্য হবে জানতে চাইছে, তাহলে ত্বরণের মানটা বের করি, তাহলে ত্বরণ যদি আমি এটাকে ইয়ে আর লিখছি না ত্বরণটাকে এতক্ষণে, কারণ দেখো তো ইয়ের মান একটা কনস্ট্যান্ট দিয়েছে, তাই আমি ত্বরণটাকে ইএফ ধরছি, তাহলে ইএফ ইকুয়াল টু কি লিখতে পারি, ইএফ ইকুয়াল টু লিখতে পারি ডিভি বাই ডিটি, ডিভি বাই ডিটি, তাহলে ডিভি বাই ডিটি ইকুয়াল টু কি হচ্ছে এটাকেও আবার এরকম ভাবে করি, তাহলে দেখি ডি ডিটি অফ টু এ টি মাইনাস থ্রি বি টি স্কোয়ার, এটা হয়েছে ঠিক আছে। তাহলে এখান থেকে দেখো এটাকে যদি ভাঙি, তাহলে দেখো টু এটা কনস্ট্যান্ট, তাহলে কি হচ্ছে টু এ ইন্টু ডিটি বাই ডিটি মাইনাস থ্রি বি ইন্টু ডি টি স্কোয়ার বাই ডিটি, ডিটি স্কোয়ার বাই ডিটি, তাহলে ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে টু এ ডিটি বাই ডিটি মানে ওয়ান মাইনাস টি স্কোয়ারের কি বললাম ডেরিভেটিভ করলে কি হবে টু টি হয়ে যাবে, তাহলে এখানে হয়ে যাবে টু টি, আর থ্রি আছে টু মানে থ্রি ইন্টু থ্রি মানে সিক্স বি টি, সিক্স বি টি, তাহলে এই মানটা কি বলেছে ত্বরণের মান কখন শূন্য হবে, তাহলে এই মানটা শূন্য কখন হবে, তাহলে বসাই যে কি করব যে লিখছি এফ ইকুয়াল টু জিরো করতে হবে, তাহলে এফ ইকুয়াল টু জিরো যদি করি তাহলে দেখি টু এ মাইনাস সিক্স বি টি ইকুয়াল টু হয়ে যাচ্ছে, ঠিক আছে ইকুয়াল টু হয়ে যাচ্ছে জিরো, ওকে তাহলে এইটা যদি জিরো হয়ে যায় তাহলে টি ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে, অর্থাৎ টি ইকুয়াল টু দাঁড়াচ্ছে টু এ বাই সিক্স বি সমান সমান এ বাই থ্রি বি, এটাই হয়ে যাচ্ছে অ্যান্সার এ বাই থ্রি বি, ওকে। এরপর আসছি পাঁচ নম্বর অঙ্ক, পাঁচ নম্বর অঙ্কে কি বলেছে যে একটি পাথর অবাধে পতনশীল, ইহা প্রথম 5 সেকেন্ড পরবর্তী 5 সেকেন্ড এবং তার পরবর্তী 5 সেকেন্ডে যথাক্রমে এইচ ওয়ান এইচ টু এবং এইচ থ্রি দূরত্ব অতিক্রম করে, তাহলে এইচ ওয়ান এইচ টু এবং এইচ থ্রির মধ্যে সম্পর্ক স্থাপন করো, তাহলে দেখি প্রথম অঙ্কটা কি বলছে ছবিটা আঁকে নি প্রথম ক্লিয়ার হয়ে যাবে। ধরো একটা বস্তু অবাধে পতনশীল, অবাধে পতনশীল মানে কত ইউ ইকুয়াল টু জিরো প্রাথমিক বেগ জিরো, এবার সেটা প্রথম 5 সেকেন্ডে, প্রথম 5 সেকেন্ড সময়ে কতটা আসছে এটা ধরছি এইচ ওয়ান, তারপরে 5 সেকেন্ডে এসছে কতটা, তারপরে 5 সেকেন্ডে এসছে এইচ টু, তারপরে 5 সেকেন্ডে কতটা এসছে, তারপরে 5 সেকেন্ডে এইটা ধরো গ্রাউন্ড এখানে এসছে এইচ থ্রি, এটা এসছে এইভাবে নেমেছে, ওকে। তাহলে দেখো এখানে আমি প্রথমটাই লিখতে পারি কি যে তাহলে এইচ ওয়ান ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে, এইচ ওয়ান ইকুয়াল টু হয়ে যাচ্ছে হাফ ইন্টু জি ইন্টু কত সেকেন্ডে করেছে 5 সেকেন্ডে মানে 5 স্কোয়ার, তাহলে ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে ইকুয়াল টু দাঁড়াচ্ছে 25 বাই 2 5 স্কোয়ার মানে 25 ইন্টু জি, এটা হয়ে যাচ্ছে এইচ ওয়ান। এখন দেখো পরবর্তী 5 সেকেন্ডে কতটা গেছে এইচ টু, তাহলে মোট কত সেকেন্ড হচ্ছে 5 প্লাস 5 10 সেকেন্ড, কত দূরত্ব নামছে এইচ ওয়ান প্লাস এইচ টু, তাহলে লিখি এইচ ওয়ান প্লাস এইচ টু ইকুয়াল টু হাফ জি, কত সেকেন্ড হলো 5 প্লাস 5 10 সেকেন্ড, দেখো এইখানেই তোমরা কিন্তু ভুলটা করেছো ঠিক আছে, ইকুয়াল টু কি বেরোচ্ছে যে 10 না হয়ে যাচ্ছে 100 বাই 2 জি, এটা হয়ে গেল। তাহলে এখান থেকে দেখো এইচ টুর মান কত বেরিয়ে যাচ্ছে, তাহলে এইচ টু ইকুয়াল টু বেরিয়ে যাচ্ছে, দেখো এইচ টু ইকুয়াল টু কত বেরোচ্ছে, এইচ টু ইকুয়াল টু দেখো 100 মাইনাস 25 কত হচ্ছে 75, 75 বাই 2 জি, এটার মানটা বেরোলো, তাহলে 75 বাই 2 জি যদি হয় তাহলে দেখো এইচ ওয়ান এর সঙ্গে এইচ ওয়ান কত 25 বাই 2 জি, তাহলে এটা কত গুণ হয়ে যাচ্ছে, তাহলে এটা হয়ে যাচ্ছে 3 গুণ, তার মানে 3 টাইমস অফ এইচ ওয়ান, এটা তাহলে এইচ ওয়ান ইকুয়াল টু কি লিখতে পারি, তাহলে এইচ ওয়ান ইকুয়াল টু লিখতে পারি এইচ টু বাই 3, লেখা যেতে পারে তো এটা। এবার আসছি পরেরটা, পরেরটাই কি পরেরটা আমি দেখব যে তারপরে 5 প্লাস 5 টোটাল 15 সেকেন্ড কত দূরত্ব এইচ ওয়ান এইচ টু এইচ থ্রি, তার মানে এইচ ওয়ান প্লাস এইচ টু প্লাস এইচ থ্রি ইকুয়াল টু কত হচ্ছে হাফ ইন্টু জি ইন্টু 15 সেকেন্ডের স্কোয়ার, তাহলে 15 স্কোয়ার মানে হচ্ছে 225 বাই 2 এফ জি, ওকে। তাহলে এখান থেকে দেখো এইচ ওয়ান প্লাস এইচ টু ইকুয়াল টু কত পেয়েছি 100, এখন তাহলে এইচ থ্রি ইকুয়াল টু কত পাচ্ছি, তাহলে এইচ থ্রি ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি 225 মাইনাস 100, তার মানে কত 125, 125 বাই 2 ইন্টু জি, তাহলে এটা কত গুণ হচ্ছে 25-এর এইচ ওয়ানের 5 গুণ, তাহলে 5 টাইমস অফ এইচ ওয়ান, এটা লিখেছে। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি যে এইচ ওয়ান ইকুয়াল টু হচ্ছে এইচ থ্রি বাই 5,
ওকে। আর আর আগে তার আগে আর একটা কি পেয়েছিলাম, যে এইচ ওয়ান ইকুয়াল টু আমি কি পেয়েছিলাম, এইচ ওয়ান ইকুয়াল টু আমি পেয়েছিলাম যে এইচ টু বাই থ্রি, তাই তো? তাহলে ইকুয়াল টু এইচ টু বাই থ্রি এটা লিখে দিই। তাহলে দেখো এই যেটা আমি লিখলাম এটাই কি হয়ে গেল, এটাই হয়ে গেল আমাদের নির্ণয় সম্পর্কটা, ঠিক আছে? যে এইচ ওয়ান ইকুয়াল টু এইচ থ্রি বাই ফাইভ ইকুয়াল টু এইচ টু বাই থ্রি, এটা কি? এরপরে আসছি পরের কোশ্চেন, ঠিক আছে? পরের কোশ্চেনটা দেখি, পরের কোশ্চেনটা কি বলেছে, ছ নম্বর কোশ্চেন, যে দুটি দ্বন্দ্বের দৈর্ঘ্য যথাক্রমে এল ওয়ান ইকুয়াল টু টু প্লাস মাইনাস জিরো পয়েন্ট জিরো থ্রি মিটার এবং এল টু ইকুয়াল টু থ্রি পয়েন্ট ফাইভ প্লাস মাইনাস জিরো পয়েন্ট জিরো টু মিটার, দ্বন্দ্ব দুটির দৈর্ঘ্যের পার্থক্য কত হবে, তাই তো? তাহলে এখানে আমি কি বলেছিলাম মনে আছে কি তোমাদের, যে আমরা কি করতাম যখন জেড ইকুয়াল টু এ মাইনাস বি ফর্মুলা ধরতাম তখন কি ডেল্টা জেড ইকুয়াল টু কি হতো, ডেল্টা জেড ইকুয়াল টু ডেল্টা এ প্লাস ডেল্টা বি লিখতাম, কারণ সর্বোচ্চ শতকরা ত্রুটি নিতাম, তাই তো? তাহলে এখন এই দুটো দ্বন্দ্বের যদি পার্থক্য নেই, তাহলে দেখো এখানে এল ওয়ান ইকুয়াল টু কত দিয়েছে, এল ওয়ান ইকুয়াল টু দিয়েছে টু প্লাস মাইনাস জিরো পয়েন্ট জিরো থ্রি মিটার, তাহলে এখান থেকে এই টুটা, টুটার মিনিং কি বোঝাচ্ছে, এই টুটার মিনিং বোঝাচ্ছে এটা হচ্ছে এল ওয়ান এর অ্যাকচুয়াল মান, আর এইটার মিনিং কি বোঝাচ্ছে, এইটার মান বোঝাচ্ছে এটা হচ্ছে ডেল্টা এল ওয়ান এর মান। সেই রকমই আমি যদি এল টুটাকেও লিখি, এল টুটা লিখো কত আছে, যে থ্রি পয়েন্ট ফাইভ প্লাস মাইনাস জিরো পয়েন্ট জিরো টু, জিরো পয়েন্ট জিরো টু এটা আছে, তাহলে এই ক্ষেত্রেও কি হচ্ছে আছে, এই ক্ষেত্রে থ্রি পয়েন্ট ফাইভটা কি দাঁড়াচ্ছে, থ্রি পয়েন্ট ফাইভটা দাঁড়াচ্ছে এল টু, আর জিরো পয়েন্ট জিরো টুটা কি দাঁড়াচ্ছে, জিরো পয়েন্ট জিরো টুটা দাঁড়াচ্ছে ডেল্টা এল টু, ঠিক আছে? তাহলে এখন আমি যদি এদের দুজনার ডিফারেন্স করি, তাহলে এদের দুজনার পার্থক্য যদি করি, তাহলে পার্থক্যটা কি হয়ে যাচ্ছে, যে ধরে নিই এল টু মাইনাস এল ওয়ান ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, তাহলে দেখো সাড়ে তিন মাইনাস দুই, তার মানে কত হচ্ছে, সাড়ে তিন মাইনাস দুই এটা হয়ে যাচ্ছে, প্লাস মাইনাস টুটিটার ক্ষেত্রে কি হয়, টুটিটার ক্ষেত্রে দেখো প্লাস সাইন হচ্ছে, তাই তো? তাহলে এখানে কি হয়ে যাচ্ছে, জিরো পয়েন্ট জিরো থ্রি প্লাস জিরো পয়েন্ট জিরো টু, তাহলে ইকুয়াল টু কত হচ্ছে, ইকুয়াল টু হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ প্লাস মাইনাস তো জিরো পয়েন্ট জিরো ফাইভ এত মিটার, তাহলে এটাই হয়ে যাচ্ছে আনসার। ওকে, এরপরে আসছি পরবর্তী কোশ্চেন, কি বলছে, যে সাত নম্বর কোশ্চেনে বলছে নাইন পয়েন্ট এইট এবং ফিফটিন পয়েন্ট টু নাইন এইট সংখ্যা দুটির যোগ ফলে কতগুলো সার্থক অঙ্ক হবে। তাহলে দেখো এখানে সার্থক অঙ্ক বলতে মানে কি, সিগনিফিক্যান্ট ডিজিট বা তাৎপর্যপূর্ণ সংখ্যা। তাহলে প্রথম যোগটা করি, দেখি নাইন পয়েন্ট এইট আর এখানে হচ্ছে ফিফটিন পয়েন্ট টু নাইন এইট, তাহলে ইকুয়াল টু কত হচ্ছে, আট নয় শূন্য আর এদিকে হচ্ছে পঁচিশ, তাই তো? এটা হয়ে গেল। দেখো এখানে আমি যখন চেক করব যে তাৎপর্যপূর্ণ সংখ্যা আকারে লিখবো, দেখো নাইন পয়েন্ট এইটে দশমিকের পর কটা সংখ্যা আছে, একটা, এতে কটা আছে, একটা দুটো তিনটে, তার মানে এতে আছে তিনটে। আমি কি বলেছিলাম যে যখন যোগ বিয়োগ গুণ ভাগ যাই করব তাৎপর্যপূর্ণ দুটো সংখ্যার মধ্যে, তখন আমি লিখবো কোনটা, যে দশমিকের পর যেটা সব থেকে সর্বনিম্ন ঘর থাকবে সেই অনুযায়ী। তাহলে এখানে সর্বনিম্ন ঘর কে আছে, এখানে সর্বনিম্ন ঘর এক আছে, তাহলে এটাকেও আমি লিখব সেই আকারে, তাহলে এটা কি হয়ে যাবে, যে টোয়েন্টি ফাইভ পয়েন্ট ওয়ান এটাই হয়ে যাবে এর সার্থক অঙ্ক সংখ্যা। তাহলে সার্থক অঙ্ক সংখ্যা ঘর কটা হয়ে যাচ্ছে, একটা দুটো তিনটে, এটাই হয়ে যাচ্ছে মানটা, ঠিক আছে? এর পরের কোশ্চেন বলছে দেখো, যে গতিবেগ সময় বলকে মৌলিক রাশি ধরে ঘনত্বের মাত্রীয় সংকেত নির্ণয় করে। তাহলে আমরা কি জানি ঘনত্ব ইকুয়াল টু, দেখি ঘনত্ব ইকুয়াল টু কি হয়, যে ভর বাই আয়তন, ভর বাই আয়তন, ঠিক আছে? তাহলে ঘনত্ব যদি ভর বাই আয়তন হয়, তাহলে এটাকে লিখতে পারি, ভরটা আমি এখন কোথা থেকে পাবো, দেখো বল আর গতিবেগ এই জায়গাগুলো থেকে পেতে পারি। তাহলে বল ইকুয়াল টু আমরা কি জানি ভর ইনটু ত্বরণ, তাহলে ভর ইকুয়াল টু লিখতে পারি বল বাই ত্বরণ, বল বাই ত্বরণ বাই আয়তন, আয়তনের জায়গায় আমি কি লিখবো, আয়তনের জায়গায় আমি লিখতে পারি কি, যে দৈর্ঘ্য কিউব, দৈর্ঘ্য কিউব, দৈর্ঘ্য কিউব এটা লিখতে পারি।
তাহলে এখানে থেকে আমি কি পাচ্ছি, দেখো বলটাকে আমার দেখো দৈর্ঘ্য দেয়া নেই, তোমাদের অনেক ভুল যেটা করেছো, দেখো দৈর্ঘ্যই রেখে দিয়েছো, দৈর্ঘ্য থাকলে তো হবে না, এখানে তোমার বলেই দিয়েছে গতিবেগ সময় আর বল, তাহলে আমাকে দৈর্ঘ্যটাকেও পরিবর্তন করতে হবে। তাহলে দেখি, দেখো আমরা কি জানি গতিবেগ ইকুয়াল টু কি হয়, সরণ বাই সময়, সরণ মানে কি দৈর্ঘ্য, মানে দৈর্ঘ্য বাই সময়, তাহলে দৈর্ঘ্য ইকুয়াল টু কি হচ্ছে, তাহলে এই সাইডে লিখে নিই, তাহলে দেখো গতিবেগ, গতিবেগ সমান কি হয়, যে তাহলে লিখতে পারি দৈর্ঘ্য বাই সময়, দৈর্ঘ্য বাই সময়, তাহলে দৈর্ঘ্য সমান কি হচ্ছে, তাহলে দৈর্ঘ্য সমান হয়ে যাচ্ছে গতিবেগ, গতিবেগ ইনটু সময়, ইনটু সময়, এখন গতিবেগের মান কত দিয়েছে ভি, সময় দিয়েছে টি, তাহলে ভি ইনটু টি, তাহলে দেখো নিচের যে অংশটা আমি করছি এটা কি লিখতে পারি, ভি কিউব টি কিউব, লিখে নিতে পারি দৈর্ঘ্যের কিউবের জায়গায়। এখন আসছি ত্বরণ, ত্বরণ ইকুয়াল টু কি হয়, ত্বরণ ইকুয়াল টু হয় বেগ বাই সময়, তাহলে এটাকে লিখতে পারি যে বল, বলের টার মান এফ লিখলাম, ত্বরণ, ত্বরণের জায়গায়, ত্বরণের জায়গায় কি লিখবো, ত্বরণের জায়গায় তাহলে ডিভাইডেড বাই, ত্বরণের জায়গায় আমি করছি যে বেগ বাই সময়, বেগ বাই সময়, এটা হয়ে গেল। তাহলে এখন কি লিখতে পারি যে এফ ইনটু টি বাই ভি, আর নিচে কি হয়ে যাচ্ছে ভি কিউব, আর এটা হচ্ছে টি কিউব, তাহলে দেখো টি টি একটা কেটে যাচ্ছে, তাই তো, তাহলে টি টি একটা যদি কেটে যায় তাহলে কি হয়ে যাচ্ছে এফ, আর ভিটা হচ্ছে -4, আর টি কত হয়ে যাচ্ছে টি -2, তাহলে এটাই হয়ে যাচ্ছে আমাদের যে ঘনত্বের মাত্রীয় সংকেতের মান। ঠিক আছে, এর পরের কোশ্চেন দেখি, তাহলে আগের কোশ্চেনটা তোমরা দেখলে তো কোথায় তোমরা ভুলটা করছিলে, যে দৈর্ঘ্যের মানটাও রেখে দিচ্ছিলে, দৈর্ঘ্যের মানটা তো রাখলে হবে না, দৈর্ঘ্যটাকে তো গতিবেগে চেঞ্জ করতে হবে। এবার পরেরটা দেখছি কি, দেখো যে বলেছে ভি ইকুয়াল টু এটি প্লাস বি বাই টি প্লাস সি, তাহলে এখানে আমি কি বলেছিলাম, দেখো সমমাত্রিক নীতি অনুসারে কি বলেছিলাম, যে সি ইকুয়াল টু এ প্লাস মাইনাস বি যদি হয় তাহলে সি এর মাত্রা যা হবে এ এবং বি এর মাত্রা সে হবে, কারণ দুটো রাশি তখনই যোগ বিয়োগ সম্ভব যখন তাদের মাত্রা এক হবে, তাই তাহলে এখান থেকে দেখুন এই যে নিচের অংশটা, এই নিচের অংশটাই কি আছে, দেখো টি প্লাস সি আছে, তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে সি এর মাত্রা সেম অ্যাজ টি এর মাত্রা হবে, তাহলে টি এর মাত্রা কত দিয়ে আছে ক্যাপিটাল টি, তাহলে সি এর মাত্রা পেয়ে গেলাম টি এর মাত্রা। তাহলে এখন কি হচ্ছে যে ভি ইকুয়াল টু এই পুরোটা আছে, তার মানে ভি এর মাত্রা যা হবে এ টি এর মাত্রাও তাই হবে, আবার বি বাই টি প্লাস সি এটার মাত্রাও তাই হবে, তাই তো, তাহলে এখান থেকে কি পেয়ে যাচ্ছি যে এ টি এর মাত্রা সেম অ্যাজ ভি এর মাত্রা, তাহলে ভি এর মাত্রা, তাহলে ভি এর মাত্রা কত দিয়েছে, ভি এর মাত্রা দিয়েছে এল টি -1, এটা দিয়েছে, তাহলে এখান থেকে এ এর মাত্রা কত দাঁড়াচ্ছে, তাহলে এ এর মাত্রা দাঁড়াচ্ছে যে এল টি -1 বাই টি, বাই টি, তাহলে বাই টি যদি করি তাহলে কত হচ্ছে, কত হচ্ছে যে এল টি -2, এটা হয়ে গেল। এর পরেরটা দেখো, এর পরেরটা কি বলছে যে বি বাই টি প্লাস সি আছে, তাহলে টি প্লাস সি এর মাত্রা কত, টি, তার মানে টি প্লাস সি এর মাত্রাও টি হবে, তাহলে বি বাই টি কি হয়ে যাচ্ছে যে বি বাই টি এই পুরোটার, পুরোটার ইকুয়াল টু সেম অ্যাজ ভি এর মাত্রা, তার মানে এল টি -1, এটা, তাহলে এখান থেকে বি এর মাত্রা ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে যে এল টি -1 ইন্টু টি, ইন্টু টি, তাহলে কত হচ্ছে শুধু এল, এটাই হয়ে গেল মানটা। ঠিক আছে, তাহলে দেখো এ বি সি এর তিনটেরই মাত্রা আমরা পেয়ে গেলাম। এরপরে আসছি শেষ কোশ্চেন, শেষ কোশ্চেনে কি বলছে, লাস্ট কোশ্চেনে, যে একটি ভার্নিয়ারের 5 ঘর মূল স্কেলের সঙ্গে 4 নম্বর মেন স্কেলের মিল হচ্ছে, তাই তো, এবং কি বলেছে যে এর মূল স্কেলের ক্ষুদ্রতম ঘরের মানটা দিয়ে দিয়েছে, তাহলে ভার্নিয়ার স্থিরাঙ্কের মানটা বের করতে হবে। তা দেখো প্রথমেই লিখতে পারি যে ভার্নিয়ারের, ভার্নিয়ারের কি 5 ঘর, ভার্নিয়ারের 5 ঘর সমান সমান মূল স্কেলের, মূল স্কেলের 4 ঘর, মূল স্কেলের 4 ঘর, তাই তো, তাহলে ভার্নিয়ারের 1 ঘর সমান মূল স্কেলের কত ঘর হচ্ছে, 4/5 ঘর, তাহলে এখন পার্থক্যটা কত হচ্ছে, এদের পার্থক্য ভার্নিয়ারের 1 ঘরের সাথে মূল স্কেলের 1 ঘরের পার্থক্য সেটা হচ্ছে 1 -4/5, তাহলে এখন ভার্নিয়ার স্থিরাঙ্ক কি হবে বলেছিলাম, তাহলে ভার্নিয়ার স্থিরাঙ্ক হবে ওই যে পার্থক্য, ভার্নিয়ার স্থিরাঙ্ক সমান
কত হয়ে যাচ্ছে? ভার্নিয়ার স্থিরাঙ্ক হয়ে যাচ্ছে মূল স্কেলের এক ঘরের মান বাই ভার্নিয়ারের এক ঘরের মান। মূল স্কেলের মানে ক্ষুদ্রতম ঘর মাইনাস ভার্নিয়ারের ক্ষুদ্রতম ঘর, ভার্নিয়ারের ক্ষুদ্রতম ঘর। তাহলে ভার্নিয়ারের ক্ষুদ্রতম ঘর কত হচ্ছে? এইটা ইনটু মূল স্কেলের একটা ঘর, তাই তো? তাহলে এইটা হয়ে যাচ্ছে 1 মিলিমিটার মাইনাস এইটার মান কত দাঁড়াচ্ছে? 4/5 ইনটু 1 মিলিমিটার, তাই তো? 4/5 ইনটু 1 মিলিমিটার তাহলে ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে? 1 মাইনাস 4/5, 1 মাইনাস 4/5 মানে কত? 1/5, 1/5। তাহলে এখান থেকে 1/5 মিলিমিটার এটাই হয়ে যাচ্ছে অ্যান্সার। তার মানে 1/5 মানে কত? 0.2 মিলিমিটার। তার মানে 0.2 মিলিমিটার হয়ে গেলে ওটাকে লিখতে পারি 0.02 সেন্টিমিটার। তাহলে এই ভার্নিয়ারের ক্ষুদ্র স্থিরাঙ্কের মানটা কত পেয়ে গেলাম? যে 0.02 সেন্টিমিটার। তা দেখো তোমরা কোথায় কি ভুল করেছিলে সেগুলো একটু চেক করো, ওকে? আর এই অনুযায়ী তোমাদের যা মার্কস সেটা আমি পাঠিয়ে দেবো। দেখা হচ্ছে পরের দিন সোমবারের ক্লাসে। ততক্ষণের জন্য ভালো থেকো, আসসালামু আলাইকুম।